ধরো তুমি গুজরাতে গেছো ঘুরতে বা কোনো কাজে, সেখানকার কোনো এক গুজরাত পক্ষ সে তোমাকে গুজরাতি বলতে বাধ্য করলো, তখন তুমি কি করবে? যার ঘরে খাচ্ছ তোমার তার ভাষা শিখে নেওয়া উচিত। তাহলে তুমি গুজরাতে গেলে কি গুজরাতি ভাষা বলবে? যদি আমি চাই যে গুজরাটিদের সঙ্গে আমি শান্তিপূর্ণ সহাবস্থান করতে চাই, তাহলে আমার গুজরাটি শেখা উচিত, কারণ যে আমায় খাওয়াচ্ছে তার দায়িত্ব আমার ভাষা শেখা। তুমি কালকেই গুজরাট যেতে হলে কোনো একটা এমার্জেন্সি দরকারে, কালকেই তো তোমার একদিনে তোমার পক্ষে গুজরাতি ভাষা শেখা সম্ভব না, সেক্ষেত্রে তুমি কী করবে? যদি এখন তোমার সাথেও যদি একই জিনিস করা হয় যে এখানে থাকতে গেলে গুজরাতি বলতে হবে, এটা পশ্চিমবঙ্গ নয়, যদি তোমাকে বলা হয় তখন কী করবে? পশ্চিমবঙ্গে 86% বাঙালি, এই এটা হচ্ছে লাস্ট আমাদের যে জনগণনা হয়েছে সবচেয়ে রিসেন্ট, এই 86% বাঙালির মধ্যে 83% বাংলা ছাড়া অন্য কোনো ভাষা জানে না, তাই তো? সে বাংলাই জানে, সে গুজরাটে যাক বিহারে যাক আর তামিলনাড়ুতে যাক, সে শুধু বাংলা জানে, ঠিক আছে? তাহলে সে কমিউনিকেট যেরকমভাবে করবে, সাইন ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে ফুঝিয়ে হ্যাঁ হুঁ করে করবে। আমরা চাই যারা জানে না বাঙালির যেই সুবিধা অসুবিধা যাই হচ্ছে গুজরাটে গিয়ে, অন্যরা যারা আসছে এখানে তাদের একই সুবিধা অসুবিধা চাই, আমরা সাম্য চাই। তারা হচ্ছে এখানে বিশেষ অতিথি আর আমরা ওখানে গিয়ে চেষ্টা করবো, এটা তো হতে পারে না। মানে সবার বাড়ি 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 সবার বাড়িটা বাড়ি আমার বাড়িটা হোটেল, এটা তো হতে পারে না। না আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ, সবার বাড়ি বাড়ি আমার বাড়ি হোটেল, এই সিস্টেমে একটা জিনিস একটু বুঝিয়ে দাও। ধরো ওখানে একজন পুলিশকর্মী রয়েছেন যিনি উত্তরপ্রদেশ থেকে এসেছেন, তিনি বাংলা জানেন না, তিনি যদি এখানেই স্টপ করবো, আমি বলছি না না, উত্তরপ্রদেশে কোনো পুলিশকর্মী আছে যে পশ্চিমবঙ্গ থেকে গেছে এবং হিন্দি জানে না? ধরো এটা একদম হচ্ছে সর্ষের মধ্যে ভূত। উত্তরপ্রদেশে কোনো পুলিশকর্মী রয়েছে ইউপি পুলিশের যে হিন্দি জানে না এবং সে পশ্চিমবঙ্গ থেকে গিয়ে গেছে? এই যে আমরা করতে দিয়েছি, এইটা আমাদের আগের প্রজন্ম এবং বর্তমান প্রজন্ম। সর্বভারতীয় যে সার্ভিসগুলো, যেমন আরপিএফ, এখানে অনেক বেশিরভাগ যারা কনস্টেবল রয়েছেন ভিন রাজ্য থেকে এসেছেন, ধরো একজন নন বেঙ্গলি বা ভিন রাজ্য ফাজ্য না, ইউপি বিহার। আচ্ছা আচ্ছা, বেশ, তোমার কথা অনুযায়ী ধরো বিহার থেকে একজন এসেছেন পশ্চিমবঙ্গে ডিউটি করতে, তিনি বাংলা জানেন না, তিনি 7 দিনের জন্য এসেছেন, তিনি যদি আমাকে হিন্দি ভাষায় একটা প্রশ্ন করেন, অপরাধটা কোথায়, তোমাদের আপত্তিটা কোথায়? আমাদের জানেন না, কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের কথা হচ্ছে তাকে সেই উত্তরই দেওয়া হবে যেটা শুধু বাংলা জানা একজন আরপিএফ যদি বিহারে ডিউটির সময় বলে হিন্দি জানি না করে বাংলায় প্রশ্ন করে, যে উত্তর পাবে একজন বাংলা না জানা হিন্দি উর্দু ভাষী আরপিএফ এখানে একই উত্তর পাবে। আমরা সাম্যে বিশ্বাসী, আবার বলছি আমরা সমান সাম্য এগুলোতে বিশ্বাসী।